মাঝে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, তো রহমতের 10টি রোজাই শেষ হয়ে গেছে, মাগফিরাতের 3টা রোজা, আজকে 13 রোজা চলছে, আর ভিডিওটি হয়তো চতুর্থ রোজা মানে 14তম রোজায় আপলোড হবে। তো এখানে আমি এই যে পেঁপে কেটে নিচ্ছি, তরমুজ কেটে নিচ্ছি, আর পেঁপের খোসাটা খুব ভালোভাবে বাদ না দিলে এর উপরে যে খোসা থাকে, আমরা যখন কাঁচা পেঁপে কাটি অনেকখানি ফেলে দিই, সেরকম ফেলতে হয়, হলুদ মনে হলেও রাখা যাবে না, এতে করে তিতো লাগে খেতে, মনে হয় যে পেঁপেটা তিতো। তার ভিতরে বিচির সাথে বিচির অংশে যে ছোটো ছোটো দানা দানা বিচি থাকে ওগুলো ফেলে দিতে হয় খুব ভালো করে, না হলে তিতো লাগে। আর তরমুজটা অনেক সুন্দর ছিল, এভাবে করে কেটে না নিয়ে আসলে সমস্যা বলতে যে অনেক সময় ভালো হয় না, অধিকাংশ সময় ভালো হয় না, তো যাই হোক অনেক সুন্দর ছিল, দেখে বোঝা যাচ্ছে খুব সুন্দর পেকে গেছে তরমুজটা। আর রান্না বান্না করে নিচ্ছি, এখানে কবুতরের মাংস, কবুতরের বাচ্চা আছে যেগুলা, সেটাই আর কি ছোট একটা। আর এখানে আমি পটলগুলো ভাজি করে নিয়েছি, আলু দিয়ে পটল ভাজি, এখানে নজনে ডাঁটা আলু দিয়ে একটু রান্না করে নিয়েছি, এটারই মোটামুটি রেডি করে নিচ্ছি। সাথে সাথে ফলগুলো কেটে আগে ফ্রিজে রাখা হলো, তারপরে যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা ভেজে নিচ্ছি আর কি। আর ছোলা তো রান্না ছিল, ওটা আমি ইন্ডাকশানে গরম করে নিলাম, ছোলা আমরা ঝাল পেঁয়াজ সরিষার তেল দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, রান্না হলেও আপনারা সিদ্ধ করা ছোলাটাও এভাবে খেতে পারেন। আর শরবতগুলো এই যে তৈরি করে নিয়েছি, ইফতারি আগ মুহূর্তে একটু পানি অ্যাড করে নিব। এই তো ছিল ইফতারি, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, চিলেন টেক, বাই বাই। আর এই যে আমার কবুতরের মাংসটা রান্না হয়ে গেছে, ওটা দেখানো হয়নি।